بسم الله الرحمن الرحيم. الدرس الرابع চতুর্থ পাঠ। আমরা একে একে প্রত্যেকটা পাঠ শেষ করছি। প্রথম পাঠটা আমরা পড়েছি। প্রথম পাঠের আরবিটা কি বলেন তো? আদ্দারসুল, আদ্দারসুল আউয়াল, আদ্দারসুল আউয়াল, মাশাল্লাহ। দ্বিতীয় পাঠ আদ্দারসুল সানি, আদ্দারসুল থানি, মাশাল্লাহ। তৃতীয় পাঠ আদ্দারসুল সালিস, আদ্দারসুল সালিস, মাশাল্লাহ। সালিস, তারপরে এখন আসলো চতুর্থ আদ্দারসুল পাঠ, রাবিউ, আদ্দারসুল রাবিউ। এভাবে করে দেখবেন আপনি প্রত্যেকটা শিখে যাবেন। চতুর্থ পাঠ, চতুর্থ পাঠে গুরুত্বপূর্ণ কিছু পাঠ আছে, গুরুত্বপূর্ণ কিছু পড়া আছে। হ্যাঁ, এই পড়াগুলো খুব মনোযোগের সাথে একটু শুনবেন। আগে এখানে কোনো কিছু আপনারা শুধু শুনবেন, এখানে আমি আপনাদের কিছু শুনবো না, একটু খেয়াল করেন। প্রথমে বিষয়টি বুঝতে হবে, তারপরে আমরা দেখবেন খুব সহজে আমাদের সহজ হয়ে যেতে আমাদের কাছে। দেখেন এখানে কিছু অক্ষর দিয়েছে, আলিফ বা জিম হা হ, তারপরে আইন ওয়াইন তা ক কাফ লাম মিম ওয়াও হা ইয়া, মোট 15টা হরফ এখানে দিয়েছে, লাম সহ মোট 15টা হরফ। এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হরফ। তার মানে এতক্ষণ তৃতীয় পাঠ পর্যন্ত যে শব্দগুলো আমরা শিখে আসলাম সবগুলোই কিন্তু নাকের আছে, সবগুলোই নাকেরা শব্দ শিখেছে। আমরা কোনো মারেফা শব্দ শিখি নাই। আমি তখন বলেছিলাম সামনে আমাদের মারেফা শব্দ আসবে, তো সেই শব্দকে মারেফা বা এপ্রিয়েট করতে হলেই একটা নিয়ম হলো শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করে দিতে হবে। আল, যেটাকে আল বলা হয় সহজে, আলিফলাম, আলিফলাম যুক্ত করে দিলে যে কোনো নাকিরা বা অনির্দিষ্ট শব্দ সেটা মারেফা হয়ে যায়। যেমন এখানে কিতাবুন একটা শব্দ আপনারা পড়েছেন, মানে একটি বই, একটি বই, কিতাবুন অর্থ ছিল একটি বই। এখন এই কিতাবের শুরুতে যখন আল যুক্ত করে দিল তখন শব্দটি হয়ে গেল আল কিতাব, তখন এই এটা আর নাকিরা থাকবে না, এটা মারেফা হয়ে যাবে। তর্জমার ভিতরে পার্থক্য পড়বে, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, এই পার্থক্যটা আমরা পরে দেখবো। এখানে মূল পাঠ প্রতিপাদ্য যে বিষয়টা সেটা হলো যে কোনো শব্দের শুরুতে যে ডেফিনেটের জন্য আমরা আল লাগাই, আল ব্যবহার করার পরে এই আলটা কোন আলের লামটা উচ্চারিত হয়, কোন শব্দে লামটা উচ্চারিত হয়, কোন শব্দে আলটা ব্যবহার করলে আলের লামটা উচ্চারিত হয়, কোনটাই উচ্চারিত হয় না, তার মানে বুঝতে পারলাম। যে কোনো শব্দেই যদি আমি আল ব্যবহার করি তাহলে প্রত্যেকটা আলের লামটা উচ্চারিত হয় না, কিন্তু উচ্চারিত হয়, কিছু কিছু হয় না। তো সুতরাং কোথায় হয় কোথায় হয় সেই জিনিসটার একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। যেমন 15টি অক্ষর দেওয়া হয়েছে, এই 15টি হরফের শুরুতে আল হলে, অর্থাৎ এই 15টি হরফের শুরুতে আল হলে বলতে এই 15টি হরফ দিয়ে যদি কোনো শব্দ গঠন হয়, কথা বুঝতে পেরেছেন, এবং সেই শব্দের শুরুতে যদি আল যুক্ত হয় তখন আলের লামটা, আলের লামটা স্পষ্ট উচ্চারিত হবে, আলের লামটা স্পষ্ট উচ্চারিত হবে। যেমন কিতাবুন, এই কিতাবুন শব্দটা কাফ দিয়ে শুরু হয়েছে, যেটা এই 15টি হরফের একটা, কাফ, কিতাবুন কাফ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এর শুরুতে যখন আল যুক্ত হলো তখন এই শব্দটির লামটা স্পষ্ট উচ্চারণ করতে হচ্ছে। দেখেন আল কিতাবু, আল কিতাবু। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন, এখানে উদাহরণ দেওয়া আছে আলামুন, এর শুরুতে যখন আল যুক্ত হলো তখন এর লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে, যেমন আল কলামু কলমটি, আল কলামু কলমটি। অনুরূপ বাইতুনের শুরুতে যখন আল যুক্ত হলো যে বাইতুনটা বা দিয়ে শুরু হয়েছে, যেটা এই 15টার একটা, তখনও আমরা যখন উচ্চারণ করছি এই লামটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে আল বাইতু হরফি। অনুরূপ জিদারুন, এই শব্দটা জিম দিয়ে শুরু হয়েছে, যেটা এই 15টা হরফের একটা, এই এর শুরুতে যখন আল আল আসতেছে তখন আলের লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে, যেমন আল জিদারু, আল জিদারু দেয়ালটি। হাকিবাতুন, এই শব্দটা হা দিয়ে শুরু হয়েছে, হা দিয়ে এই শব্দটা গঠিত হয়েছে, তো এই এখানে 15টার একটা হলো হাজ। সুতরাং এর শুরুতে যখন আল আসতেছে তখন লামটা স্পষ্ট উচ্চারিত হবে আল হাকিবাতু, আল হাকিবাতু ব্যক্তি। আচ্ছা, এখন অনেকে হয়তো বুঝতে পারছেন যে বলবেন উত্তর যে কোনো শব্দের শুরুতে আল আসলে তো লাম উচ্চারণ করবোই না, এর বিপরীতটা খেয়াল করেন, দেখলে আরো ক্লিয়ার হবে। পরবর্তী দেখেন, দেখেন তা থা দাল দাল গ ধা সিন সিন স দ ত দ নু, হঠাৎ পূর্বের 15টা হরফ বাদে আর বাকি যে হরফ গুলো আছে
এখানে আরো 13টা হরফ আছে, এই 13টা হরফ দিয়ে যদি কোনো শব্দ সূচনা হয় অর্থাৎ শব্দ গঠিত হয় এবং এর শুরুতে যদি আল যুক্ত হয়, এই জন্য এই কথাটা একবারে বলেছে 13 হরফের শুরুতে যদি আল যুক্ত হয়, তার মানে শুধু 13টা হরফ আলাদা করে আসলে হবে না, এই 13টি হরফের কোন হরফ দিয়ে শব্দ গঠিত হবে, তারপরে এই শব্দের শুরুতে যদি আল হয় তখন আলের লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। কিভাবে? যেমন আমরা উদাহরণ লিখতে পারছি তিরমিজুন একটা শব্দ, যে এই তিরমিজুন শব্দটা তা দিয়ে সূচনা হয়েছে, তা এই দেখেন তা, এই তাটা এই 13টা হরফের একটা তা, তো এই শব্দের শুরুতে যখন আল যুক্ত হলো, আল যুক্ত হলো তখন এই হরফটা এই উচ্চারণ হবে, যেমন এই দেখেন উচ্চারণ দেখাই দিচ্ছে, উচ্চারণে আত তিল মিজ আরেকটা তাকে ধরতেছে আত তিল মিজ, তবে লেখায় কিন্তু এভাবে লিখতে হবে আত তিল মিজ, অর্থাৎ মাঝখানে এই লামটা থেকে যাবে, যে লামটার কোনো ভ্যালু থাকবে না, ভ্যালু মানে উচ্চারণের কোনো ভ্যালু থাকবে না, নামটা উচ্চারণে আসবে না, শুধু লেখায় আসবে, পড়ায় আসবে না। তার মানে কেন এই কাজ ঘটনাটা ঘটলো, কারণ তিরমিজ ওই শব্দটা তা দিয়ে শুরু, আর এই তা দিয়ে শব্দ শুরু হলে এবং এর শুরুতে আল আসলে আলের লামটা উচ্চারিত হয় না, কারণ পরবর্তী অক্ষর যেটা থাকে শুধুর অক্ষর ওইটাই আলিফটা ওইটাকেই ধরে। এখানে আরো কিছু উদাহরণ আছে, খেয়াল করেন তিফলুন, তিফলুন মানে একটি শিশু, এটা আমরা অলরেডি মুখস্থ করেছি, এই শব্দটা ত দিয়ে সূচনা, তটাও এই 13টা হরফের একটা, এর শুরুতে যখন আল আসলো তখন এই লামটা উচ্চারিত হচ্ছে না, যেমন দেখেন আত্মিফলু, আত্মিফলু শিশু বাচ্চাটি, শিশুটি আত্মিফলু, এখানে কিন্তু আপনি যদি বলেন আলতিফলু, আলতিফলু মানে লামটা ধরে পড়েন তাহলে আপনার এই উচ্চারণটা সঠিক হবে না এবং পড়াটাও কঠিন, আলতিফলু পড়াটাও কঠিন এবং আপনার উচ্চারণটাও সঠিক হবে না। অনেক দেখেন রজুলুন, একজন লোক, এটাও আপনারা পড়ে ফেলেছেন, এই রজুলের শুরুতে যদি আল আসে, যে রজুলুনটা র দিয়ে সূচনা হয়েছে এর শুরুতে আর আল আসলে আল নামটা স্পষ্ট উচ্চারিত হবে না, যেমন আর রজুলু লোকটি, আর রজুলু লোকটি, জাহরাতুন একটি শব্দ যেটা ঝা দিয়ে শুরু হয়েছে, যেটা 13টি হরফের অন্তর্ভুক্ত, এর শুরুতে যদি আল আসে তখন এই ঝাটা উচ্চারিত হবে না, যেমন আজাহরতুন, এই নামটা উচ্চারিত হবে না, যেমন আজাহরতুন, এই নামটা উচ্চারিত হচ্ছে না, আলিফটা ডাইরেক্ট ঝাঁকে ধরছে, আজাহরতুন। সাতুন একটি শব্দ, সাতুন মানে একটি ঘড়ি, এটা আপনারা করেছেন চিনতে সূচনা, এর শুরুতে যখন আল আসে তখন এই নামটা উচ্চারিত হবে না, আসাহাতুন, আসাহাতুন। এখন আসেন আমি আপনাদেরকে এই যে পাঠটা আমরা আজকে পড়লাম, তার মানে শব্দের শুরুতে আল আসলে কখন আলের লামটা স্পষ্ট উচ্চারিত হয় কখন হয়, সে একটা সুন্দর একটা আমি এখানে আমরা একটা ফর্মুলা জানতে পারলাম, এই ফর্মুলা যদি আপনার মাথায় থাকে, যে কোনো শব্দের শুরুতে আল আসলে আপনার ওই লামটা উচ্চারিত করবেন কি করবেন না আপনি বাছাই করতে পারেন। ওস্তাদ জাহরাত, কিভাবে জাহরাতুন শব্দের অর্থটা কি বলেন? জাহরাতুন অর্থ ফুড, জাহরাতুন অর্থ কি ওস্তাদ? জি জাহরাতুন অর্থ ফুড, আপনি বলবেন এই 15টা হরফ আবার এই 13টা হরফ এতগুলো মুখস্থ করে তো পারবো না, এই জন্য আমি আপনাদেরকে একটা সহজ একটা ই বলি, আপনি এই নিচের শব্দগুলো এই 13টা মুখস্থ করবেন, দেখবেন এই 13টা অক্ষর খুব পাশাপাশি, যেমন তা তা দাল দাল রজা সিন সিন শব্দ তদ খালি নুন, নুনটা হলো দূরে, বাকি সব কিন্তু পাশাপাশি, হ্যাঁ আলিফ বা তা তা দাল দাল রজা সিন সিন শব্দ তদ নুন, এই অক্ষর গুলো যদি আপনি এই 13টা হলো কম, এই 13টা অক্ষর যদি মনে রাখেন, এই 13টা হরফ তো বলা হয় হুরুফে শামসিয়া, হুরুফে শামসিয়া, আপনি বলবেন এই নামটা কেন, কারণ শামসুন হরফটা খেয়াল করেন, শামসুন হরফের শুরুতে যদি আল আসে তাহলে কিন্তু আপনার আলের নামটা উচ্চারিত হয় না, তাই না? যেগুলো আগে গেছে ওইগুলো হলো হুরুফে কমার ইয়া, কারণ কমারুন শব্দের অর্থ চার, কফটা কফ দিয়ে এটার সূচনা, কফটা হলো আপনার কফের শুরুতে যদি আল আসে তখন লামটা স্পষ্ট উচ্চারণ করতে হয়, তখন আল কমার, আল কমার আশ্রাম, তো
তো চাঁদ এবং সূর্য পাশাপাশি যেহেতু একটা কি এটার খুবই ঘনিষ্ঠতা আছে, এর কারণে আমরা এটার দিকে লক্ষ্য করে অনেক ভাষাবিদ তারা এই দুইটা ক্যাটাগরিকে দুইটা নাম দিয়েছে। এই 13টা অক্ষরের কলা শব্দগুলোকে হুরুফে শামসিয়া দিয়ে শব্দ সূচনা এটা বলেছে, আর এর পূর্বের গুলোকে হুরুফে কমারিয়া বলেছে। এই 13টি হরফের নাম হুরুফে শামসিয়া, আর পূর্বের 15টি হরফের নাম হুরুফে কমারিয়া। এই 13টি হরফ মুখস্থ করে ফেললে আপনি বাদ বাকি যেগুলো আছে সেগুলো কমারি এগুলো আলাদা করতে পারবেন। এই এতক্ষণ পর্যন্ত গেল যে আপনি যে কোনো একটা শব্দ শুরুতে আল আসলে নামটা উচ্চারণ করবেন, কি করবেন না সেই ফর্মুলা কিভাবে করবেন। এখন আসেন আমরা একটা নতুন আলোচনায় যাচ্ছি, নতুন আলোচনায় যাব, তার আগে আমরা ওই কথাটা একটু প্র্যাকটিস করে আসি। যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল কিতাব কিতাবুনের শুরুতে আল আসলে আল কিতাব, অলামুনের শুরুতে আল আসলে আল কলাম, যার র জাতীয় শব্দ শুরুতে আল আসলে কি হবে আদার র জাতীয়, আলিফটা ডাইরেক্ট দালকে ধরবে কারণ দালটা ওর উড়তে শামসিয়ার অন্তর্ভুক্ত আদার র জাতীয়। নাফিজাতুন জানালা এর শুরুতে আল আসলে লামটা উচ্চারিত হবে না কারণ নুনটা হুরুফে শামসিয়া আন নাফ। এই জিনিসটা তো এতক্ষণ জানলাম, এখন আমরা নতুন একটা পার্ট জানছি। খেয়াল করেন এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, শুরুতে আল দিয়ে আপনাকে উচ্চারণ পদ্ধতি জানানোর সাথে সাথে গ্রামাটিক্যাল পার্ট জানাবে। অর্থাৎ এখানে কয়েকটা গ্রামাটিক্যাল পার্ট আছে, যেমন কিতাবুন এটা ছিল নাকেরা শব্দ, আমি আপনাদেরকে বলেছিলাম এর নাকেরার সাইনটা হলো লাস্টে তানবিন, তানবিনটা হলো নাকেরার সাইন। এই নাকেরাকে মারফা করতে হলে পদ্ধতি হলো আল দিতে হবে, তো আলটা দিলাম, আল দিলে পার্থক্য কোথায় কোথায় পড়বে সেই কথাটা এখন আলোচনা করব। এক নম্বর পার্থক্য, কিতাবুন নাকেরা থাকলে এর অর্থের ভিতরে একটি থাকে, কিন্তু মারফা হয়ে গেলে আর একটি পাওয়া যাবে না, তখন মানে যে অর্থটা থাকবে অর্থের পরে একটি টি লাগাতে হবে। যেমন আল কিতাব বইটি, বইটি একটি বইটি এভাবে বলা যাবে না, অর্থাৎ একটিটা হলো বাংলার নাকিরার সাইন আর টিটা হলো বাংলায় মারফার সাইন। সুতরাং আপনার অর্থের পার্থক্যের ভিতরে খেয়াল করতে হবে, নাকিরা হলে একটি বলতে হবে আর মারফা হলে শুধু টি বললে হবে, অথবা টি না বললেও মারফার অর্থ। কলামুন যেমন কলামুন একটি কলম, আল কলাম ও কলম টি সব জায়গায় কিরকম, তার র যেমন একটি সাইকেল আর তার র যেমন সাইকেল টি, এ পাশে একটি আর এ পাশে টি, না ফিজাতুন একটি জানালা আর না ফিজাতুন জানালা টি। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা জানার পর আরেকটা জিনিস জানতে হবে, আমি আপনাদেরকে শুরুর দিন বলেছিলাম যে কাছে নোট রাখবেন, এটা বলেছিলাম কিনা, হাতের কাছে আপনি যখন ক্লাস করছেন একটা খাতা রাখবেন, এবং আমি যে কথাগুলো অতিরিক্ত কথা বলি সেই কথাগুলো খাতায় এন্ট্রি করবেন। এটা হলো আপনার প্রত্যেক দিনের, যেই দিন আপনি ক্লাস করছেন ওই দিনের ডায়েরি, এটা আপনি পিছনে খুললে আপনি বুঝতে পারবেন যে কোন দিন কোন গ্রামার পার্টটা গেছে, এটা একটু খেয়াল করতে পারবে। মানে আজকে এই কথাটা বললাম, এরপর আরেকটি কথা আছে, সেটা হলো কিতাবুন যখন নাকিরা শব্দ হচ্ছে তখন তানবিন থাকতেছে, এরপরে যখনই আমরা মারফা করতেছি আল দিয়ে তখনই এই আরবি শব্দের ভিতরে একটা চেঞ্জ আসতেছে, এটা খেয়াল করেছেন কিনা। কিতাবুন এখানে তানবিন আর আল আসার সাথে সাথেই লাস্টের যে বাদে তানবিন ছিল সেই তানবিন চলে গিয়ে এক পেশ থেকে যাচ্ছে, কিতাবুন থেকে আল কিতাবু, আল কিতাবু প্রত্যেকটা। অর্থাৎ আপনি এক কথায় মনে রাখবেন, তানবিন এবং আল এটা বন্ধু নয় সত্য, এটা কি বন্ধু নয় সত্য, একটা থাকলে একটা থাকে না, তানবিন থাকলে আলিমলাম আলিফলাম থাকবে না, আলিফলাম থাকলে তানবিন থাকবে না, এটা একটা একটা বিপরীত। আচ্ছা ওস্তাদ, আবার একটু রিপিট করেন এটাকে, আলিফলাম থাকলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আলিফলাম থাকবে না, থাকবে না তো। আচ্ছা, তানবিন থাকলে এটাকে কি আমরা মারিফা বলবো নাকি নাকিরা বলবো? হ্যাঁ অবশ্যই, তানবিন থাকলে এটাকে বলবেন নাকিরা, নাকিরা, আর আলিফলাম থাকলে বলবো মারিফা, আলিফলাম অর্থ তখন মারিফা হয়ে যাবে। তো এখানে শব্দের ভিতরে চেঞ্জটা আসবে, নাকিরার ভিতরে লাস্টে যেহেতু তানবিনটা আছে ওই তানবিনটা আলিফলাম আসলে লাস্টে তানবিনটা পাওয়া যাবে না, আলিফলাম আসলে লাস্টে তানবিনটা পাওয়া যাবে। জি ধন্যবাদ। হ্যাঁ, এই কথাটা খেয়াল করবেন, আমি যেমন বলছি প্রত্যেকটাতে দেখেন, অলামুন তানবিন ছিল, আল কলামু কলমটি, দা রাজাতুন একটি সাইকেল তানবিন ছিল, আর দা রাজাতু সাইকেলটি, আর দা রাজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। সবাই বুঝতে পেরেছেন না কথাটা?
এই 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 পেজটাতে আমরা এই কয়টা কথা মনে রাখার পর আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগোচ্ছি। খেয়াল করেন 30 নম্বর পেজ, এখানে ঠিক পিছনে যে কথাগুলো পড়েছি বা স্মরণ করিয়েছি আপনাদেরকে, যে তানবিন যখন নাকিরা শব্দ থাকবে তখন তানবিন হবে, আলিফ লাম থাকলে তানবিন হবে না, এবং সাথে সাথে তানবিন থাকলে একটি ব্যবহার করতে হবে, তানবিন না থাকলে এটার বাংলার অর্থটা কি করতে হবে, ঠিক ওই কথাগুলো সবগুলো মনে রেখে আমরা এখন এখান থেকে পড়বো। সাথে সাথে স্মরণ করব প্রথম পাঠকে, প্রথম পাঠে আমরা শিখেছিলাম হাজা কিতাব, এটা একটা বই, এটা একটা পেন, এটা একটা ঘড়ি, এটা একটা দেয়াল, এটা একটা খাট, এগুলো শিখেছিলাম ঠিক। এখানে দেখেন আপনাদের তো অনুশীলনের জন্য প্রথমে এইটা শিখাচ্ছে। এরপর দ্বিতীয় পাঠে আমরা নাউন অ্যাডজেক্টিভ শিখেছিলাম, অর্থাৎ সিফাত মওসুফ শিখেছিলাম ঠিক। দেখেন অনুশীলনীতে আমরা এখানে সিফাত মওসুফের কিতাবুন জাদীদুন পেয়ে যাচ্ছি। এরপরে চতুর্থ পাঠে এসে আমরা আলিফ লামের পাঠ শিখেছি, তার এখানে আলিফ লামের পাঠ শিখাচ্ছি। তার মানে হলো আপনি প্রত্যেকটা পাঠ যখন সামনে যাবেন তখন আপনি পিছনের পাঠের সমস্ত পড়াগুলোর রিভিশন পাবেন, সমস্ত পড়াগুলো রিভিশন পাবেন। এই সর্বশিখির বৈশিষ্ট্য এটা, আপনি মুখস্থ না রাখতে চাইলেও পিছনের গুলো অটোমেটিকলি আপনার মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এটাই হলো সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো থেকে ভালো অর্জন করার তৌফিক দান করুন, এখান থেকে পরিপূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। সামনে ধরে আমি একটু দেখাচ্ছি, হাযা কিতাবুন, এটা একটা বই, হাযা কিতাবুন, একটা বই, এখানে একটু ইটা বলে দিই তারপরে আপনাদেরকে পড়াবো। হাযাটা মুক্তাদাস, আর কিতাবুনটা কি ছিল, খবর। আমি মুক্তাদা খবরের মধ্যে একটা নোট বলেছিলাম, আপনাদের কারোর স্মরণ আছে? বলেন তো আমরা কি করেছি, আল, তাই না? মারেফার সাইন কি করেছি, আল। এই পর্যন্ত আমরা মারেফার সাইন শুধুমাত্র আল করেছি, কিন্তু এখানে মারেফার আরেকটা সাইন মনে রাখতে, সেটা হলো এই হাদা ইসমুল ইশারা গুলো জন্মগত মারেফ। হাদা ইসমুল ইশারা গুলো হাদা হাদি দালিকা তিলকা যেগুলো পাবো এগুলো জন্মগত মারেফ, বুঝছেন? এগুলো আসলে এগুলো মারেফ বুঝতেই হবে, আর এগুলো সবসময় সাবজেক্ট। খেয়াল করেন হাদা সাবজেক্ট হচ্ছে এটা মারেফ, কারণ আমি জানি এটা মারেফ, তো সাবজেক্ট হতে পারছে এটা মুক্তাদা, কিতাবুন এটা খবর, আর খবরের জন্য নিয়ম হলো এটা নাকিরা হওয়া। সুতরাং কিতাবুন এটা তানবিন সহ আছে দুই পেজ, তাহলে এটা খবর, বুঝতেছেন তো? জি, এটা খবর। এরপরে দেখেন আমরা এই বাক্যটাকে আরেকটু লম্বা করছি, দ্বিতীয় পাঠে শিখেছি হাজা কিতাবুন জাদীদুন, এটা একটা নতুন বই, এটা একটা নতুন বই। হাজাটা তো এটা হলো আপনার মুক্তাদা, কারণ আর কিতাবুন জাদীদুন এটা মওসুফ সিফাত, কিন্তু এটা নাকিরা, কিন্তু এটা কি নাকিরা, দুইটাই নাকিরা না? মওসুফ সিফাতের সিস্টেম কি, দুইটাই নাকিরা হতে হবে অথবা দুইটাই মারেফ হতে হবে, তাই না? খবরে যদি মওসুফ সিফাত আসে অবশ্যই দুইটাই নাকিরা হবে, বুঝছেন? এরপরে বাক্যে দেখেন আল কিতাবু, একেবারে সরাসরি আল কিতাবু এখানে মারেফ এসে গেছে। তো যখনই মারেফ এসে গেল শুরুতে বুঝতে পারতেছেন এটা মুক্তাদা হয়ে যাবে, কারণ মুক্তাদাটা মারেফা, তাই না? আল কিতাবু এটা সাবজেক্ট, মুক্তাদা হয়ে যাচ্ছে কারণ এটা মারেফা। যদি তুমি এটা খবর, আপনি বলবেন জাদিদুন জাদিদাতুন এগুলো তো সিফাত পড়ে আসলাম, এটা খবর কিভাবে? আমি বলবো এখানে এই অ্যাডজেক্টিভটা সিফাত, এই আপনার প্রেডিকেট হিসেবে এসেছে, এটা অ্যাডজেক্টিভ সিফাত হিসেবে আসে নাই, নাউন অ্যাডজেক্টিভের মতো এটা আসে নাই, বুঝতে পেরেছেন? তার মানে সিফাত বলা যে সব শব্দগুলো এটা সবসময় সিফাত হিসেবেই যে ব্যবহৃত হবে এমনটা নয়। যেমন আল কিতাবু, কিতাবটি নতুন, এই খবর দিচ্ছি, কিতাবের গুণ বর্ণনা করছি না। খেয়াল করেন কিতাবটা নতুন, এই সংবাদ দিচ্ছি, কিন্তু কিতাবটা নতুন এই কথা কিন্তু, মানে নতুন কিতাব, কিতাবের গুণ নতুন এইটা কিন্তু আমি বলছি না। যদি এটা বলতে হতো তাহলে বাক্যটা এভাবে হতো, আল কিতাবুল জাদীদ, নতুন বইটি, তখন নতুনটা কিতাবের সিফাত হতো, বুঝতে পেরেছেন? এখন এই সিফাত পাঠক এই শব্দটাই এখানে প্রেডিকেট হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ এটা হলো খবর হিসেবে আসছে, আর খবর হিসেবে আসলে এটাকে কখনোই কোনোভাবেই আমি এটাকে আপনার ই বানাতে পারছি না, অর্থাৎ নাকের অবস্থায় আল কিতাবের এটা সিফাত বানাতে পারছি না। যদি এটা মারেফ হতো তাহলে আল কিতাবের সিফাত বানাতে পারতাম। আচ্ছা ঠিক, এই নিয়মে
মিল থাকতে হবে জরুরি না, এই জন্য বললাম মুক্তাদার জন্য মারেফা হওয়া জরুরি আর খবরের জন্য নাকিরা হওয়া জরুরি। সুতরাং হাজা এটা মারেফা ঠিক আছে, আর কিতাবুন জাদিদুন এটা নাকিরা ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমার সাথে একটু পড়েন। হাজা কিতাবুন, হাজা কিতাবুন, এটা একটা বই, হাজা কিতাবুন, একটু দ্রুত পড়ে যাবেন আমার সাথে, বুঝছেন? হাজা কিতাবুন জাদিদুন, একসাথে হাজা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন বই, এটা একটা নতুন বই, এক নতুন বই, মাশাআল্লাহ। আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, জাদিদুন বইটি নতুন, বইটি নতুন, আল কিতাবু কাবীরুন, আল কিতাবু কাবীরুন, বইটি বড়, বইটি বড়, আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, বইটি সুন্দর, মাশাআল্লাহ। এরপর আসেন, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, এটা একটা বিদ্যালয়, এটা একটা বিদ্যালয়, হাদিহি মাদ্রাসাতুন সাগীরাতুন, হাদিহি মাদ্রাসাতুন সাগীরাতুন, এটা একটা ছোট বিদ্যালয়, এটা একটা ছোট বিদ্যালয়, মাশাআল্লাহ। আল মাদ্রাসাতু সাগীরাতুন, আল মাদ্রাসাতু সাগীরাতুন, সাগীরাতুন, বিদ্যালয়টি ছোট, বিদ্যালয়টি ছোট, বিদ্যালয়টি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, বিদ্যালয়টি সুন্দর, সুন্দর মসজিদ, মসজিদটি পুরাতন, মসজিদটি পুরাতন। কঠিন হচ্ছে, কোনো কিছু বুঝতেছেন না মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ওইটা একটা ঘড়ি, ওইটা একটা ঘড়ি, একটা ঘড়ি। আসাআতু জাদিদাতুন, আসাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন। আসাআতু জাইয়িদাতুন, আসাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো, এরপর আমরা এই নতুন শব্দগুলো একটু খেয়াল করেন। নতুন শব্দগুলো আমি আপনাদেরকে গত ক্লাসে পড়িয়ে দিয়ে দিতে সুযোগ হয় নাই বা সময় পাইনি। আপনাদের আজকে এই নতুন শব্দগুলো সহ বলেছিলেন, এটা বলেছিলেন, বলেছিলাম, ও আচ্ছা, আপনাদের পরিচিত আছে অলরেডি। শারীকুন ভদ্র, শারীকুন ভদ্র, পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন সংকীর্ণ, অভিজ্ঞুন শক্তিশালী মজবুত, শব্দার্থ গুলা, হ্যাঁ জি জি, এই পাঠের শব্দ অর্থ যতগুলো শব্দ অর্থ আছে সবগুলো একটু খাতায় লিখে আমাকে পাঠাই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে?
আচ্ছা, এরপর আসেন আমরা মূল পাঠে যাই। আমরা যে পড়াটা পড়ছিলাম ঠিক ওই রকমই দেখেন এইগুলো। আর রজুলু শারীফুন, লোকটি ভদ্র। শিশু বাচ্চাটি সুন্দর। শিশু বাচ্চাটি সুন্দর। শিশুটি ছোট। শিশুটি সুন্দর। শিশুটি সুন্দরী, বলেন সমস্যা নেই। ছাত্রটি পরিশ্রমী। দরজাটি খোলা। এটা একটা জামা। পরিচ্ছন্ন তিনি একজন দক্ষ শিক্ষক। তিনি একজন দক্ষ শিক্ষিকা। তুমি একজন দরিদ্র কৃষিণী। তুমি একজন ভদ্র মহিলা। আচ্ছা দেখেন, এই পর্যন্ত আমরা শেখার পর এখান থেকে আমরা একটা নিয়ম দেখতেছি, খেয়াল করেন। ইমরাতুন শব্দের শুরুতে আপনার যদি যে আলিফটা আছে, আলিফটা বলেছিলাম যে পূর্বের শব্দের সাথে মিলে আসলে পড়ে যায়, তাই না? একটা নিয়ম গেছে, কিন্তু ইমরাতুন শব্দের একটা নিয়ম গেছে। এখানে আরেকটা নিয়ম আপনাদের মনে রাখতে হবে, ইমরাতুন শব্দের শুরুতে আল যুক্ত হলে, অর্থাৎ ইমরাতুন মানে হলো একজন মহিলা। ইমরাতুন শব্দকে যদি আমি ডেফিনিট বানাতে গিয়ে আল শব্দ যুক্ত করি, তখন এটা কিন্তু আর ইমরাতুন থাকে না, তখন এই শব্দটি পরিবর্তিত হয়ে আল মার আতু হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আল মার আতু হয়ে যায়, আল মার আতু।
যেখানে শুরুতে হামজা ছিল এবং মিমে সুকুন ছিল, তিমরো আতুক, সেখানে শব্দটি পরিবর্তে আলমার আতু হয়ে যায়। কি হয়ে যায়? আলমার আতু মনে থাকবে ইনশাল্লাহ। আলমার আতু যেমন আলমার আতু শরীফাতুন স্ত্রীলোকটি, আলমার আতু শরীফাতুন মহিলাটি, আতু শরীফাতুন স্ত্রীলোকটি ভদ্র। মাশাআল্লাহ। এখন আসেন কিছু প্রশ্ন উত্তর। আমরা প্রত্যেকটা পাঠের শেষে কিছু কনভারসেশন পাবো, এটা প্রশ্ন উত্তর পাবো, এটা আমাদের কথাকে আরবি কথোপকথনের ধারাকে আরো বৃদ্ধি করবে এবং আরো ত্বরান্বিত করবে, যেটা আরো বেগবান করবে ইনশাআল্লাহ। যেমন দেখুন আমরা হাজার হাজি এগুলো আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা ঠিক এই পর্যন্ত যে পাঠ গুলো করেছি সবগুলো কি খেয়াল করেই কিন্তু এই এটা আসবে আমাদের মা হাজি। আমি একটু শুধু বলে দিচ্ছি, আপনারা শুধু শুনেন, তারপরে আপনারা রেকর্ড থেকে একটু প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে আগামী দিন আমরা আপনাদেরকে এই পড়াটা শুনে এরপরে এই পাঠের 32 নম্বর পেজ থেকে এই পাঠের আরেকটা আলোচনা শুরু হচ্ছে, এই আদ-দারসুর রাবের আরেকটা নতুন আলোচনা এখানে পাবো। এই জন্য আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনারা আগে শুনেন, তারপরে ইনশাআল্লাহ রেকর্ড থেকে প্র্যাকটিস করব। মা হাজিহি এটা কি? হাজিহি সাআতুন এটা একটা ঘড়ি। কাইফা সাআতু ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। অথবা আপনারা যেহেতু জমির শিখেছেন আন্তা আন্তি হিয়া হুয়া হিয়া আনা, এখানে কিন্তু আপনি উত্তরের বেলায় সরাসরি আস-সাআতু বলতে পারেন অথবা প্রোনাউন ব্যবহার করে উত্তর দিতে পারেন। যেমন হিয়া জামিলাতুন তা সুন্দর, আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। অথবা আপনি উত্তর দিবেন হিয়া জামিলাতুন তা সুন্দর। মা যালিকা ওইটা কি? অর্থাৎ একটা ঘর দেখিয়ে প্রশ্ন করছে। উত্তর যালিকা বাইতুন ওটা একটা ঘর। ঘরটি সুন্দর, হুয়া জামিলুন তা সুন্দর। হুয়ার অর্থ কি করছি? তা করছি, তা বা তাহা বা সেটা, যেটাই বলেন। তো সেটা না বলে আমি তা বলছি, তা বললে এখানে কোনো প্যাচ লাগে না। মান হুয়া সে কে? মান অর্থ কে? মান অর্থ কে? মান অর্থ কে? মান হুয়া সে কে? হুয়া তিলমিজুন সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু ছাত্রটি কেমন? আর তিলমিজু যাকিউন ছাত্রটি মেধাবী। হুয়া যাকিউন সে মেধাবী। মান হিয়া সে কে? হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী। সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু ছাত্রীটি কেমন? আর তিলমিজাতু যাকিয়াতুন ছাত্রীটি মেধাবী। আর তিলমিজাতু যাকিয়াতুন ছাত্রীটি মেধাবী। হিয়া যাকিয়াতুন সে মেধাবী। অথবা উত্তর হবে হিয়া যাকিয়াতুন সে মেধাবী। কাইফা রজুলু লোকটি কেমন? আর রজুলু শারীফুন লোকটি ভদ্র। অথবা হুয়া শারীফুন সে ভদ্র। এবার কাইফাল মার আতু, যেমন দেখেন বলেছিলাম ইমরাতুন শব্দ শুনতে আলিফ লাম আসলে শব্দটি ইমরাতুন থেকে আল মার আতু হয়ে যায়। তো শব্দটি কাইফাল মার আতু, স্ত্রীলোকটি কেমন? স্ত্রীলোকটি কেমন? আমি কিন্তু মারিফা তর্জমা করছি, খেয়াল করেছেন কিনা? স্ত্রীলোকটি কেমন? কাইফার রজুল লোকটি কেমন? কি 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 ব্যবহার করছি? আল মার আতু শারিফাতুন স্ত্রীলোকটি ভদ্র। হিয়া শারিফাতুন সে ভদ্র। হিয়া শারিফাতুন সে ভদ্র। এখানে আরেকটা শব্দ দেখছেন মুকিদুন উপকারী, এটা মুখস্থ করবেন। তার মানে এই পাঠের সব শব্দগুলো আগামী দিন আমাকে একটু লিখে দেখা, আমাকে কেউ কিন্তু লেখাটা দিচ্ছেন না, ওই সবাই চিন্তা করছেন আরেকজন দিবে আরেকজন দিবে, এটা কিন্তু রাজার পুকুরে দুধ দেওয়ার মতো হচ্ছে। তো সবাই একটু নিজ দায়িত্বে সবাই দায়িত্ব পালন করবেন। হ্যাঁ জি, একজন পাঠিয়েছেন জি মাশাআল্লাহ। আমিও দিই শব্দ অর্থগুলো, তারা আপনারা এই পাঠের কোন একটা সবক আপনারা এই যে প্রশ্ন উত্তর গুলো একটু লিখে দেন, যেকোনো একটা লেখা প্রতিদিন কমপক্ষে আপনি আধা পেজ অথবা এক পেজ করে একটু লিখতে চেষ্টা করেন। এই কথাটা একটু মান ইনশাআল্লাহ, কথা বুঝেন না? আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো আপনারা অনেক শিখতে পারবেন, কিন্তু একটু শর্ত হলো একটু আমরা একটু সময়
একটু চেষ্টা করি, মেহনত করি নিজেরা, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি শিখার ময়দানে কবুল করুন এবং খুব ভালো ভালোভাবে আরবি শিখার তৌফিক দান করুন। আমিন। আর এসো আরবি শিখে, আমি বারবার বলছি, এসো আরবি শিখে খুব সহজ একটা বই। এই বইটা মনের অজান্তেই মানুষ আরবি শিখে যায়, শুধুমাত্র কাজটা হলো যেদিন যে পড়াটা ততটুকু পড়া করে ফেললেই হয়ে গেল। আর আপনারা যদি, আমি দেখি যে না অধিকাংশ স্টুডেন্ট আপনারা পড়াটা ভালো করতে পারেন নাই, আমরা আগাবো না সামনে, ওই দিনের জন্য আমরা একটু রেখে দিই, কিন্তু আমরা ভালোভাবে সবাই মিলে যদি আগাতে পারি এটা আমাদের জন্য ভালো। আর বলবো সবাই একটু মেহনত করবেন, তাহলে কেউ কারোর সময় নষ্ট করা হবে না, কারণ আপনার একার জন্য আরেকজনের সময় নষ্ট হতে পারে, কারণ সে তো করে এসেছে। আমি সবাইকে অনুরোধ করবো একটু মেহনত করেন, আমাকে একটু পড়াটা দেন, যে যেভাবে পারেন ভয়েস রেকর্ডে পড়াটা দেন, সমস্যা নাই। আপনি আমার হোয়াটসঅ্যাপে লেখাটা লিখে পিকচার তুলে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ প্রতিদিন এক পেজ আধা পেজ করে একটু লিখতে চেষ্টা করেন, অল্প অল্প করে লেখেন, যতটুকু পারেন লেখেন, লেখার অভ্যাস করেন। লেখা পড়া ছাড়া কখনো হবে না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে যে বাণী নিয়ে এসেছে সেটা হলো ইকরা, পড়ো। এরপরে আল্লাহ তাআলা শুধু পড়ো বলেই কিন্তু খেলত হয়নি, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। এরপর আল্লাহ কি বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। মানে কি, আপনার শিক্ষা পারফেক্ট হতে হলে অবশ্যই কলম ধরতে হবে, কলম ছাড়া আপনার শিক্ষা পারফেক্ট হবে না, তো কোরআনের কথা। এই জন্য অবশ্যই আমরা একটু চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভালো।